সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমাদের কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলার ষষ্ঠতম দিন। মেলা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল 8টার মধ্যে আমাদের প্রত্যেক আর্টিজেন বন্ধুকে মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। মেলা আয়োজকদের পক্ষ থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে, সেই কারণে কল্যাণী, যারা কল্যাণীতে থাকেন শুধুমাত্র তারাই জানেন সকালে কল্যাণীকে কতটা মনোরম লাগে। আমরা কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে বিধানচন্দ্র মেমোরিয়াল গার্লস হাই স্কুল হয়ে এখন চলেছি 2 নম্বর মার্কেটের পথে। কল্যাণী 2 নম্বর মার্কেট হয়ে আমরা এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। এই যে ফাঁকা মাঠটি দেখছেন বন্ধুরা, এখানেই হয়েছিল বুর্জ খলিফার প্যান্ডেল। প্রভাত ফেরি কল্যাণী আইটিআই মোড় হয়ে সরাসরি চলে এলো কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলার মেলা প্রাঙ্গণে। টিফিন নিয়ে এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরে প্রচুর কাজ রয়েছে সকাল দিয়ে, প্রচুর চকলেটস তৈরি করতে হতো, আজ কিছু করা হয়নি। যাই হোক, বাড়ি ফিরে এনাকে দেখতে পারলাম। ইনি আর তার 3 ভাই বোন আমাদের বাড়ির কাছাকাছি এসেছেন। প্রতিদিনই কম বেশি আমাদের মোটামুটি সব চকলেটসই স্টক আউট হয়ে যাচ্ছে, তো আমাদের ডেইলি ফ্রেশ ভাবে তৈরি করতে হচ্ছে প্রত্যেকটি চকলেটসকে। তো আজকেও অনেক কিছু বানানোর ছিল, একটু চিন্তায় ছিলাম কি করে কি কমপ্লিট হবে। তো বাড়িতে ফিরে দেখলাম মা আর বোন অনেকটা কাজে গিয়ে রেখেছেন। যেহেতু আমি প্রভাত ফেরিতে গিয়েছিলাম, সে কারণে আজকে আমি সেরকম সময় দিতে পারলাম না চকলেট বানানোতে। বিকেলবেলা স্টলে এসে স্টল সাজানোর পরে মনে পড়ল আমি আজকে একটাও ভিজিটিং কার্ড নিয়ে আসিনি। গতকাল আমাদের সমস্ত ভিজিটিং কার্ড শেষ হয়ে গিয়েছিল, সেই কারণে কি আর করার, একটা কাগজের মধ্যে লিখে এরকম জুগাড়ু ব্যবস্থা আপাতত করে নিলাম। যারা এখনও আমাদের চকলেটসগুলো টেস্ট করেননি তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের স্টলে। 318 নম্বর আমাদের স্টল নাম্বার, এবং আমরা কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলায় রয়েছি 15 জানুয়ারি 2023 অবধি। সুতরাং দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসবেন। আজ সারাদিন অসম্ভব ব্যস্ততার মধ্যে দিয়ে গেল। স্টলেও আজকে ছিল অসম্ভব রকমের ভিড়, কিছু ভিডিও আমি করতে পারিনি। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন।